নমস্কার, আমি উপস্থিত হয়েছি আমার কুকি সুকির চ্যানেলে একটি নতুন রেসিপি নিয়ে, ঝুরো খিচুড়ি বা পোলাও খিচুড়ি। তার জন্য আমার প্রয়োজন 2 কাপ মানে 250 গ্রাম ডাল, মুগ ডাল, 1/2 কাপ মুগ ডালটা আমি ভালো করে ধুয়ে থাকি, 1/2 নেটের ঝাঁঝরির মধ্যে ঝরিয়ে রাখবো। ভালো করে জল দিয়ে ধুয়ে রাখতে হবে, 2 বার করে 3 বার যতবার পরিষ্কার করে ডালটা। আমি 1 ঘন্টা আগে ধুয়ে রেখে দেবো, 1 ঘন্টার জন্য আমি রাখবো। তারপর আমি গোবিন্দভোগ চালটা 1/2 ঘন্টা মানে 30 মিনিটস আগে আবারও একই প্রসেসে চালটা ধুয়ে আমি নেটের ঝুড়িতে করে ঝরিয়ে রেখে দেবো। চাল আমি নিয়েছি 3 কাপ। যেই কাপের মেজারমেন্টে আমি ডাল নিয়েছি সেই কাপের মেজারমেন্টে আমি চালটাও নিয়েছি, মানে 3 কাপ আর 2 কাপ ডাল, 5 কাপ টোটাল। 1/2 ঘন্টার জন্য চালটা ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম, সাথে আমি বড় 2 চামচ ঘিও দেবো, 2 চামচ বা 3 চামচ, কেউ তেল না দিয়ে ঘিতেও করতে পারেন। এটা আমি কুকারে করব, তো আমি কড়াইতে একটু চালটাকে ভেজে নেব আগে। 10 মিনিটে রান্না হয়ে যায় খিচুড়ি। এবার জিরে ফোড়ন দিলাম, গোটা জিরে, শুকনো লঙ্কা, এবার আমি জিরে গুঁড়োটা ওই তেলের মধ্যে দিয়ে দেবো। আমি জিরে গুঁড়ো নিয়েছি 2 চামচ। এবার এই তেলটার মধ্যে যে ধুয়ে আমি ছড়িয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে মুগ ডালটা, সেটাকে আমি দিয়ে একটু নাড়াচাড়া করবো, সাথে চালটাও যে আমি 1/2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ঝরিয়ে, সেই চালটাও দিয়ে দেবো। ঝরিয়ে রাখতে হবে যেন জল না থাকে। দেখুন, একেবারে ঝরঝর হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে নাড়ব, নাড়াচাড়া করছি, তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে 5-7 মিনিট মতন একটু নাড়তে হবে, সমানে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু তলার থেকে পুড়ে যাবে। মটরশুঁটি দিলাম, এবার গুঁড়ো লঙ্কা, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে ঝাল দেবেন। আমার ভাজা ভাজা হয়ে এসেছে চালটা, আস 2-4টে যখন ফুটে ফুটে উঠবে তখনই বুঝতে হবে যে ভাজা হয়ে গেছে চালটা। গায়ের জলটা একটু টেনে আসতে হবে, নিতে হবে টানিয়ে। কাঁচা লঙ্কা চিরে দিলাম, চাল ডালগুলো আমার ভাজা ভাজা হয়েছে, ভাজা হয়েছে। আমি 50 গ্রামের মতন চিনি দিচ্ছি, কেউ যদি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ একটু বাড়াতে পারে।
ডালটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি, সব মিশিয়ে দিলাম। আমি 1 চামচ গুঁড়ো গরম মশলা দিচ্ছি। সবগুলোকে নেড়ে ভালো করে মেশাচ্ছি। হলুদ আছে বাকি, হলুদ দেব। ভালো করে নেড়ে চেড়ে নাড়াতে হবে, না হলে নিচে কিন্তু উড়ে যাবে ডাল চাল। এবার আমি জল দিচ্ছি। জলটা আমি আগে উষ্ণ গরম করে নিয়েছিলাম, 5 কাপ চাল আর ডাল দিয়েছিলাম। এই কাপটার মেজারমেন্ট করে আমি এই কাপটাই মেজারমেন্ট করে 10 কাপ জল দেব। জলটা দেখছেন উষ্ণ গরম ছিল আমার, সব জল দিয়ে আমি ভালো করে নেড়ে এবার আমি কুকারে দিয়ে দেবো। 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে আমার খিচুড়ি, পোলাও খিচুড়ি। তেজপাতাগুলো উঠিয়ে রেখেছিলাম, নাড়তে খুব অসুবিধা করে তেজপাতা। নুন আমি দিইনি, এবার আমি নুন দিলাম পরিমাণ মতন আর স্বাদ মতন। হলুদ দিলাম, আর সব কুকারে ঢেলে আমি গ্যাসে দিয়ে বসাচ্ছি। গ্যাসে কিন্তু স্টিমটা যাতে না পড়ে, স্টিম পড়বার আগের মুহূর্তে খুলে দিতে হবে গ্যাস অফ করে দিয়ে। কুকারের ভাপ কমে এলে গ্যাস কুকারটা খুলে দেখুন, আমার তৈরি হয়ে গেছে পোলাও খিচুড়ি বা ঝুরঝুরে খিচুড়ি, কোনো খিচুড়ি যে যাই ভাবে বলুন। এই যে রেডি খাবার প্লেটে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। থ্যাংক ইউ।